আমরা জানবো নারী শিক্ষায় ঈশ্বরচন্দ্রের ভূমিকা ঠিক কতখানি ছিল সেই প্রসঙ্গে নারী শিক্ষার ক্ষেত্রে সর্বপ্রথম উদ্যোগ নিয়েছেন খ্রিস্টিয়ান মিশনারিরা আঠারোশো এগারো খ্রিস্টাব্দে শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারি উইলিয়াম কেরি ও মার্স প্যানের উদ্যোগে একটি বালিকা বিদ্যালয় স্থাপিত হয় আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে লন্ডন মিশনারি সোসাইটি রবার্ট মে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে ব্যাপটিস্ট মিশনারিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ফিমেল জুডেনাইল সোসাইটি আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা ফিমেল স্কুল এছাড়া আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতার বুক সোসাইটি আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে লেডিজ সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন প্রভৃতি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় উনিশ শতকের সামাজিক সংস্কারক হিসাবে অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় নারী মুক্তির উদ্দেশ্যে এবং সামাজিক অসহায়তার বিরুদ্ধে তিনি মুখর প্রতিবাদী ছিলেন বাস্তববাদী সংস্কারক ঈশ্বরচন্দ্র ছিলেন অন্যতম দৃষ্টান্ত প্রথম হিন্দু বালিকা বিদ্যালয় আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ড্রিঙ্ক ওয়াটার বিটার যেটি বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত গ্রামাঞ্চলে নারীদের শিক্ষার উদ্দেশ্যে বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বিধায়নী সম্মিলনী প্রতিষ্ঠা করেন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে মে মাসের মধ্যে তিনি পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বালিকা বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ায় দুশো টি আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন যা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত বীরসিংহ গ্রামে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বাংলায় নারী শিক্ষার প্রসার ঘটলে বেশ কয়েকজন প্রীতি নারীর উদ্ভব হয় যেমন কাদম্বিনী গাঙ্গুলি প্রথম মহিলা স্নাতক ও চিকিৎসক